প্রধানমন্ত্রী দিল্লি সফর আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। তবে তিস্তা চুক্তির অগ্রগতি এবং সীমান্তে হত্যা শূন্যে আনার বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি আহমেদ ফয়েজ। সবচেয়ে বড় অর্জন এই ভিজিটে বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে কানেক্টিভিটির ধারণাকে অনেক দূর এগিয়ে নেওয়া, শুধু ফিজিক্যাল কানেক্টিভিটি নয়, এনার্জি কানেক্টিভিটি, তারপর আপনার গণযোগাযোগ, জনযোগাযোগ, কালচারাল রেলম, স্পেশালি দুই দেশে যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা, একাডেমিক এক্সচেঞ্জেস, সবকিছু মিলিয়ে একটা যে ক্রমশ বাংলাদেশ ভারত সম্পর্ক যে একটা নৈকট্যের পথে যাচ্ছে তা তারই সার্থক প্রয়াস যে চুক্তিগুলো হলো এবং যেভাবে প্রক্রিয়াগুলো সাজানো হলো। একটা মানুষের মৃত্যুও একটি বেশি, সুতরাং সেটা আমরা তো চাই না। তাদেরকে অন্যভাবে তাদেরকে বাধা দিতে পারে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে নানান রকম, বাংলাদেশও তো বাধা দেয় কিন্তু তারা তো গুলি করে না। তো এই ব্যাপারে আমার মনে হয় দুই দেশের আলাপ আলোচনা তো হচ্ছে, বিভিন্ন সময় আলাপ আলোচনা হচ্ছে, এটা নিয়ে দুই পক্ষের নানান রকমের সমঝোতা হয়েছে যে এটা জিরোতে নামিয়ে আনবো, কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। কিন্তু সেই ইচ্ছাটা, সদিচ্ছাটা আছে, আমরা মনে করি যে আস্তে আস্তে এগুলো হবে।